আজকে দেখাবো একটি নতুন ধরনের কম্প্রেসার টেস্টিং, খুব সহজ পদ্ধতি। এটি দিয়ে কম্প্রেসার কী করে টেস্ট করে সেটা দেখাবো, খুব সহজ। দেখুন কী করে করি। আগে কম্প্রেসারটিকে মিটার দিয়ে দেখে নেবেন, প্রথমে কম্প্রেসারটিকে কোয়ান্টিটি টেস্টটা দেখে নেবে, এই যে মিটারে কোয়ান্টিটি টেস্টটা দেবে, প্রথমে চেক করে নেবে। গ্রাউন্ড আছে নাকি দেখে নেবে, যদি গ্রাউন্ড থাকে তাহলে কম্প্রেসার খারাপ, গ্রাউন্ড নেই কম্প্রেসারটিকে তাহলে খারাপ ধরা যাবে। এবার সহজ পদ্ধতি, এটা আগে টেস্ট করে নিতেই হবে। নেওয়ার পরে সহজ পদ্ধতিতে একটা দেখাচ্ছি কম্প্রেসার টেস্টিং। এই যে এরকম তার নেবেন, এই যে ফেস নিউট্রাল একটা তার, দুটো ফেস নিউট্রাল তার, একটা করে ক্লিপ লাগাবেন। এই যে ফেস নিউট্রাল তারের মধ্যে একটা করে ক্লিপ লাগাবেন, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, ফেস নিউট্রাল তারের ক্লিপ লেগে গেল। আর একটা তার ছোটো করে কাটবেন, এই যে ছোটো দেখেছেন, ছোটো কাটবেন। ছোটো কেটে কম্প্রেসার টেস্টিং দেখিয়ে দিচ্ছি। একটি প্লাগের মধ্যে একটা প্ল্যাক কিনে নিয়েছে, তার দুটো লাগিয়ে টেস্ট করার জন্য সুবিধা। দেখুন এই যে যেটা ফেস সেটা লাগাবেন রানিংয়ে, যেটা নিউট্রাল সেটা লাগাবেন কমনে। আর একটা যে ছোটো তারটা কাটা আছে, ছোটো তার, এই যে দেখেছেন ছোটো তার কাটা আছে একটা, এই যে ছোটো তার, এই যে অল্প একটু সেটা লাগাবেন স্টার্টিংয়ে। আবার এবার হচ্ছে এই যে ফেস তারটি এখানটা একটু পাঞ্চ করবেন, এই যে ফেস তারটি পাঞ্চ করলেন, এটা এবার প্ল্যাকে দিয়ে দেবেন, এই প্ল্যাকটি প্ল্যাকে দিয়ে দেবেন। এই যে প্ল্যাকটি এবার দেখে নেবেন আগে কোন জায়গাটায় কারেন্ট আছে, এইদিকে কারেন্ট আছে, তার মানে এটা হচ্ছে ফেস। এবার ফেসের মধ্যে এটা দিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে এই যে তারটা আছে, এই ছোটো তারটা, এই যে পাঁচটা রয়েছে, এই পাঁচের মধ্যে জাস্ট খালি টাচ করবেন। এবার সুইচটা দিচ্ছি, দেখুন এই সুইচ দিলাম, এই পাঁচ করব, এই যে পাঁচ করলাম, চালু হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু কারেন্ট আছে, সাবধানে থাকবেন। এই যে দেখছেন চালু হয়ে গেল,
থাকে। একদম সহজ পদ্ধতি, এই বন্ধ করে দিলাম সুইচটা। আবার আবার বলে দিন, দুটো তার ফেস নিউট্রাল তার, একটা ফেস ঢুকবে কম রানিংয়ে, এক আর নিউট্রাল ঢুকবে কমনে, আর একটি তার ছোট্ট করে কেটে একটা স্টার্টিংয়ে দিয়ে রাখবেন ক্লিপ লাগিয়ে, আর ফেস তারটির মাথায় একটু পাঞ্চ করবেন যাতে তারটি পাঞ্চ রয়েছে। এইবার স্টার্টিংয়ে তারটাকে এখানটায় গিয়ে আস্তে করে একবার করে টাচ করবেন।